এই যে এক্সট্রা ভাত যেটা এসে দিতে পারছেন, এটা দাম হচ্ছে মাত্র 80 টাকা। এটা হচ্ছে 80 টাকা এক্সট্রা ভাত যদি লাগলে। থালিটা কিন্তু শেয়ারেবেল, এই যে থালি যেটা দিয়েছে এটা কিন্তু শেয়ারেবেল থালি। এই ভাতটা বাদে এই থালিটা কিন্তু দুজনে শেয়ার করে খেতে পারবেন, মানে যা আছে এটাই শেয়ার করতে পারবেন। এরপরে যদি মনে করুন কোনো সবজি লাগবে, ডাল লাগবে, তরকারি লাগবে বা অন্য কিছু লাগবে, তার জন্য আলাদা পে করতে হবে, দাম দিতে হবে। পাঁচফোনের নুন খাবো তো পাঁচফোনের গুণ তো গাই বই। এই যে আপনারা সর্ষে ইলিশটা দেখতে পাচ্ছেন, এর পরিবর্তে একটা বিকল্প ব্যবস্থা আছে। যদি কেউ মনে করেন সবাই তো ডাব চিংড়ি খান, কিন্তু ডাব ইলিশ কোথা থেকে এলো, ডাব ইলিশ এখানে পাবেন, এর পরিবর্তে ডাব ইলিশ পেয়ে যাবেন, ঠিক আছে। এবং যারা অ্যাডভান্স বুকিং করবেন, মনে করুন আপনারা অমুক দিনে এসে এখানে ইলিশ ফেস্টিভ্যালে যোগ করবেন, তার আগে দুদিন তিন দিন বা সাত দিন আগে যদি অ্যাডভান্স বুকিং করেন, তার জন্য 5% ডিসকাউন্ট আছে, 5%। এবং আমার ভিডিও দেখে যারা এখানে এই ইলিশ ফেস্টিভ্যাল জয়েন করবেন বা ইলিশ ফেস্টিভ্যালের থালিটা আপনারা বুকিং করবেন, তার জন্য কিন্তু 5% ডিসকাউন্ট আছে। অবশ্যই কিন্তু আমাদের নামটা বলতে হবে যে আমি মিন্টুদার চ্যানেল ভিডিও দেখে আপনার সঙ্গে যোগাযোগ করছি, তাহলে পরে 5% ডিসকাউন্ট হবে কিন্তু। এবং অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রেও 5% ডিসকাউন্ট অবশ্যই রয়েছে। মনে রাখবেন এটা হচ্ছে শ্যামনগর পাঁচফোড়ন তেরঙ্গি মোড়। দারুন, যেটাই খাচ্ছি সেটাই ভালো লাগছে, যেহেতু ইলিশ মাছ সব কিছুতে ছোঁয়া আছে বলে, আর ইলিশ মাছ যাতে দেবে তাতেই স্বাদ, তাতেই স্বাদ। সত্যি রান্নাগুলো যেন অসাধারণ, মানে যেটাই খাচ্ছি মানে মুখে লেগে রয়েছে। নমস্কার, এখন চলছে ভরা বর্ষার সিজন চলছে, তার মধ্যে চলে এসেছে ইলিশ, তার মধ্যে ইলিশ মরশুম চলছে, আর ইলিশ মরশুম মানে হচ্ছে ইলিশ ফেস্টিভ্যাল। তাই আমার শহর, আমি রয়েছি শ্যামনগর, আমার শহর শ্যামনগর, শ্যামনগরের বুকে চৌরঙ্গি মোড়ে সবার সুপরিচিত পাঁচফোড়ন। পাঁচফোড়ন শুরু করে দিল হচ্ছে ইলিশ ফেস্টিভ্যাল মাত্র 3 দিনের জন্য, সেটা হচ্ছে আগস্টের 9, 10, 11, শুক্র শনি রবি, মাত্র 3 দিনের জন্য 849 টাকার ইলিশ ফেস্টিভ্যাল চলছে। আর ইলিশ ফেস্টিভ্যালে কি আছে না আছে সব কিছু আপনাদেরকে বলবো, অবশ্যই বলবো। এবং তার সাথে ইলিশ ফেস্টিভ্যালে শুভ সূচনাটা কীভাবে হচ্ছে, দারুণভাবে হচ্ছে, একদম আকর্ষণীয়, মানে দর্শনীয়, যেটা দেখে আপনি আপনার মন ভুলে যাবে। শুক্র শনি রবি মাত্র 3 দিনের জন্য ইলিশ ফেস্টিভ্যাল শুরু হচ্ছে, তার শুভ সূচনা হয়ে গেল। চলুন আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে শুভ সূচনাটা হচ্ছে, দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে একদম। চলুন আমাদের এই সর্বপ্রথম শ্যামনগরে চলে আসলো ইলিশ উৎসব, যেই ইলিশ উৎসবে আমরা তখনই সার্থক হব যখন আপনারা এই দর্শকরা যারা ভিডিওর মাধ্যমে দেখে এখানে আসবেন, খাবারটা খাবেন, টেস্ট করবেন এবং রিভিউ দেবেন, তখনই আমরা এই ইলিশ উৎসবটা সার্থক হবে। প্রথমে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে থাকবে আমপান্না, তারপর স্টার্টার চলে আসবে ডিমের টেবিল, পেঁয়াজ পোস্ত বড়া, এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস আপনারা যেটা চাইবেন সেটাই পাবেন। তার সঙ্গে সস থাকবে, স্যালাড থাকবে, আনন্দভোগ চালের সাদা ভাত। তো যেই চালটার খুব সুন্দর ফ্লেভার, খুব সুন্দর আমাদের থালির অন্যতম রাইস আনন্দভোগ চালের সাদা ভাত, তার সঙ্গে ঘি থাকবে। অথবা আপনি যদি মনে করেন যে না ইলিশ মাছ ভাজার আমার তেলটা লাগবে, তো আপনারা সেটাও পাবেন। সঙ্গে থাকছে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা অথবা বেগুনি, থাকছে আপনাদের ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক অথবা পুঁই শাক, মানে আপনি কচুর শাকও নিতে পারেন, ইলিশ মাছের মাথা দিয়েই হবে, আবার অথবা কচুর শাকও নিতে পারেন, পুঁই শাকও নিতে পারেন। সঙ্গে থাকছে মোচার ঘণ্ট, কাঁচকলার কোপ্তা, ধোকার ডালনা, এই 3টে আইটেম থাকবে, তার মধ্যে আপনি যেটা বলবেন আমরা সেটাই দেবো আপনাকে। এরপর থাকবে পটল চিংড়ি, থাকবে হচ্ছে ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, বেগুন বড়ি দিয়ে ইলিশ, ইলিশ পাতুরি, ইলিশ মাছ ভাজা, ইলিশ ভর্তা এবং ডাব ইলিশ। এই ডাব ইলিশটাই আপনাদের এখানে রয়েছে, এটা মানে একটা ইউনিক, এই ডাব ইলিশটা কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি আমরা পাই না, তো সেই কারণে আমরা এই শ্যামনগরে
এইখানকার এই সমস্ত এলাকাবাসীদের, সমস্ত দর্শকদের এই ডাব ইলিশটা আমরা মানে খাওয়াতে চাই, যে এই জিনিসটা খেয়ে রিভিউটা দেবেন। সঙ্গে থাকছে খেজুর আম সত্ত্বের চাটনি, আমের চাটনির মধ্যে যে কোনো একটা যেটা বলবে কাস্টমার আমরা সেটাই দেব। ফ্রাই পাঁপড় থাকছে, গোলাপজামুন থাকছে, মিষ্টি দই থাকছে এবং পান থাকছে। এবং আপনাদের ভিডিওর মাধ্যমে একটা কথা বলে দিতে চাই যে যদি কেউ অ্যাডভান্স বুকিং করে আসে, যদি মনে করে যে না এই ভিডিওটা দেখার পরে আগের থেকে বুকিং করবে, তো আমরা বুকিং নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, সেই নাম্বারে ফোন করে বুকিং করলে, অ্যাডভান্স করলে আমরা তাদের 5% ডিসকাউন্ট করবো। এবং এই থালিটা কিন্তু শেয়ারেবল, অর্থাৎ আনলিমিটেড না, শেয়ারেবল। আপনি যদি মনে করেন যে পুরো থালিটা নেবেন এবং সঙ্গে একটা এক্সট্রা রাইস মাত্র 80 টাকা নেবেন, তো থালিটা কিন্তু তাহলে প্রাইস এসে দাঁড়াবে 80 আর 849 টাকা, মানে 930 টাকা। আপনারা সেটাও করে নিতে পারবেন, এত সস্তায় এত ভালো খাবার খেতে হলে আপনাকে আসতেই হবে শ্যামনগর 5 ফোয়ারা। এটা আমাদের 3 দিন থাকবে, 9 আগস্ট, 10ই আগস্ট এবং 11ই আগস্ট, শুক্র, শনি এবং রবিবার এই ইলিশ উৎসবটা আমাদের শ্যামনগর 5 ফোরনে হবে, যেটা 23 নম্বর রেলগেট এবং শ্যামনগর 4 নম্বর প্ল্যাটফর্মের গায়ে আমাদের এই রেস্টুরেন্টটা রয়েছে। নমস্কার, আমি সে বলো, আজকে আপনাদের কিছু রেসিপি শেয়ার করব। আমাদের বিগত আগস্ট মাসে 9, 10, 11 হচ্ছে যে আমাদের 5 ফোরনে ইলিশ উৎসব চালু হচ্ছে, তো তার আজকে শুভ উদ্বোধন হলো। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের কিছু নতুন ডিশ এখানে আছে, যেটা আপনাদের সামনে আমি শেয়ার করবো রেসিপিটা। এটা হচ্ছে ডাব ইলিশ, আমরা নতুনভাবে এটাকে প্রেজেন্টেশন দিয়ে এটা বানানোর চেষ্টা করেছি, যেটার মধ্যে টোটালি ডাবের ফ্লেভার আছে, হালকা সুইটনেস আছে, তার মধ্যে হালকা ক্রিমি ভাব আছে। ইলিশটা টোটালি কাঁচাভাবে কুক করে আপনারা খেলে এটা টেস্টটা বুঝতে পারবেন, তার জন্য অবশ্যই আসতে হবে শ্যামনগর 5 ফোরনে, যেটা টোটালি হোম স্টাইল বানানো, আপনারা টেস্ট করলে বুঝতে পারবেন, ঠিক আছে। তার মধ্যে এখানে আছে ইলিশের মাথা দিয়ে পুঁই শাক, পটল চিংড়ি, তারপরে আপনার আছে যে মোচার ঘণ্ট ছোলা নারকল দিয়ে, হচ্ছে ভাপা ইলিশ আছে, ইলিশ ফ্রাই। এটা আমাদের আপনারা সবাই জানেন যে লাল চোখ ইলিশ মনেই পদ্মার ইলিশ, আমাদের পুরো ফেস্টিভ্যালটা কিন্তু পদ্মার ইলিশ দিয়েই হবে। এক একটা ইলিশের ওজন আপনি দেখুন, প্রায় 2 কিলোর কাছাকাছি ইলিশের ওজন, তো সেই পুরো মানে পদ্মার ইলিশ দিয়েই এই ইলিশ উৎসবটা আমরা করব। কেন, আমাদের উদ্দেশ্য একটাই যে কাস্টমারদের ভালো খাওয়াবো। তো চলে এসছে ইলিশ ফেস্টিভ্যালের ইলিশ উৎসবে ইলিশ থালি, কী আছে এখানে বলি। এখানে আছে পাঁপড় ভাজা, সাদা ভাত, এখানে হচ্ছে মনে হচ্ছে বাসন্তী পোলাও, মনে হচ্ছে কি এটা হচ্ছে বাসন্তী পোলাও, আচ্ছা এটা বাসন্তী পোলাও, আর তার সাথে আছে ঝুরঝুরে আলু ভাজা, আর সব থেকে দেখতে পাচ্ছেন এখানে ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজার তেল, তেল, আর এটা হচ্ছে ডিমের ডেভিল, ডেভিল, এটা কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি, মোচা ঘণ্ট, আর পটল চিংড়ি, তার সাথে আছে চাটনি, মিক্স চাটনি, আর হচ্ছে একবার মিষ্টি দই, আর এটার হচ্ছে এটা যে এটা এর সঙ্গে ইনক্লুড আছে, মনে করুন যদি কেউ যদি মানে ইলিশ মাছ ভাজা দিয়ে আর ইলিশ মাছ তেল দিয়ে যদি সাদা ভাত খেতে চান, তার জন্য এটা আপনাদের সঙ্গে এই থালির সঙ্গে এটা ইনক্লুড আছে, এর সঙ্গে রয়েছে। আচ্ছা, এটা রইল, আর সবার শেষে ডেজার্ট রয়েছে রসগোল্লা, বাঙালির প্রিয় রসগোল্লা, আর হচ্ছে মুখশুদ্ধির জন্য মিষ্টি পান। আর এই যে এক্সট্রা ভাত যেটা এসে দিতে পারছেন, এটা দাম হচ্ছে মাত্র 80 টাকা, এটা হচ্ছে 80 টাকা এক্সট্রা ভাত যদি লাগলে। আর একটা কথা বলি, এই থালিটা কিন্তু শেয়ারেবল, এই যে থালি যেটা দিয়েছে এটা কিন্তু শেয়ারেবল থালি, আর যদি পরে আপনাদের ভাতের দরকার হয় তাহলে এই ভাতটা নিলে পরে দাম পড়বে 80 টাকা, কিন্তু এই ভাতটা বাদে এই থালিটা কিন্তু যেরকম শেয়ার করে খেতে পারবেন, মানে যা আছে এটাই শেয়ার করতে পারবেন। এর পরে যদি মনে করুন কোনো সবজি লাগবে, ডাল লাগবে, তরকারি লাগবে বা অন্য কিছু লাগবে, তার জন্য আলাদা পে করতে হবে, দাম দিতে হবে, এক্সট্রা ভাত 80 টাকা। চলো খাওয়া দাওয়া শুরু করি, এত সুন্দর ব্যবস্থা, একটা ইলিশ মাছ নিয়ে ভাজা নিয়েছি, এরপরে আসছে ভাপা ইলিশ আসছে, চলো খাওয়া দাওয়া শুরু করি। আচ্ছা, তুমি প্রথমে কি দিয়ে খাবে? আমি ভাতটা
আর ইলিশ মাছ তেল দিয়ে ভাত খেলে তার সাথে একটা কাঁচা লঙ্কা চাই, কিন্তু এখানে কাঁচা লঙ্কা নেই। হ্যাঁ, আর এটা এখানে দু রকম রাইস রয়েছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সরু বাসমতি চালের ভাত রয়েছে, আর এটা হচ্ছে আনন্দভোগ, আনন্দভোগ চালের ভাত। আমি তো ভাবলাম মানে তুমি আমাকে দেবে ভেঙে। আসলে ব্যাপারটা হচ্ছে একটাই তো মাছ, আর তার মধ্যে পেটে জোর পিজে খুব ফিরে পেয়ে গেল। খেলে নেবে নাকি? আর খেলটা এতটাই ভালো হয়েছে না, সবটাই নিয়ে নিলাম, যেটা ভালো লাগে সেটা আমি নিয়ে নিই, কোনো লজ্জা করি না। এখানে এক্সট্রা ভাত রয়েছে, এটা দাম পড়ে মাত্র 80 টাকা, খেয়াল রাখবেন। ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছ তেল দিয়ে ভালোই খেলাম। সত্যি খুব ভালো খেলাম। তো ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল দিয়ে আমার ভাত খেলাম একটু দেখ। আর এখানে এখন নেবো ডাল মাছের মাথা দিয়ে, তো মাথাটা রেখে দিয়ে ওর জন্য আমি একটু ডাল নিই, এখানে অনেকটাই ডাল আছে। এই দেখুন ডাল নিতে নিতে চলে এসে হচ্ছে একদম মাছের একটা প্লেটের মধ্যে ভাপা ইলিশ বা সর্ষে ইলিশও বলতে পারেন, একদম গরম। কি করবো ধরে বসতাম না, রাখো ওখানটা। আর তার সাথে নেব লেবু, এটা মনে হচ্ছে গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবু ইলিশ, ইলিশে গন্ধরাজ লেবু না ঠিক চলবে না, গন্ধরাজ লেবু অনেক আছে। তোমার আলু ভাজা দিন। হ্যাঁ, ডাল দাও। এই যে ডাল, তুমি ডাল খেতে ভালোবাসো, তোমার জন্য একটু বেশি করেই ডাল রেখেছি। থ্যাংক ইউ। আর তোমার একটা মাথাও রেখেছি, আর এখানে রয়েছে সবটাই শেয়ার করে খাবো, এখানে যা আছে এটা শেয়ারেবল থালি মনে রাখবেন, শেয়ার করে খেতে হবে, শেয়ার করে খেতে, শেয়ার করে খেতে পারবেন। এবার এক্সট্রা যদি কিছু নেন তার জন্য আলাদা পে করতে হবে। ডালটা ঢালার সঙ্গে সঙ্গে তো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ। তার সাথে গন্ধরাজ লেবু। শ্যামনগর পাঁচল নতুন করে একটা ইলিশ ফেস্টিভ্যাল শুরু করেছে 3 দিনের জন্য, এটা আপনারা দেখবেন অবশ্যই ভালো লাগবে, শেয়ার করবেন। এবং এই যে আপনারা সর্ষে ইলিশটা দেখতে পাচ্ছেন, এর পরিবর্তে একটা বিকল্প ব্যবস্থা আছে, যদি কেউ মনে করেন সবাই তো ডাব চিংড়ি খান, কিন্তু ডাব ইলিশ করতে গিয়ে ডাব ইলিশ এখানে পাবেন, এর পরিবর্তে ডাব ইলিশ পেয়ে যাবেন, ঠিক আছে। এবং যারা অ্যাডভান্স বুকিং করবেন, মানে কোন আপনারা অমুক দিনে এসে এখানে ইলিশ ফেস্টিভ্যালে যোগ করবেন, তার আগে 2 দিন 3 দিন বা 7 দিন আগে যদি অ্যাডভান্স বুকিং করেন তার জন্য 5% ডিসকাউন্ট আছে, 5%। এবং আমার ভিডিও দেখে যারা এখানে এই ইলিশ ফেস্টিভ্যাল জয়েন করবেন বা ইলিশ ফেস্টিভ্যালে থালিটা আপনারা বুকিং করবেন তার জন্য কিন্তু 5% ডিসকাউন্ট আছে। অবশ্যই কিন্তু আমাদের নামটা বলতে হবে যে আমি মিন্টু দার চ্যানেল ভিডিও দেখে আপনার সঙ্গে যোগাযোগ করছি, তাহলে পরে 5% ডিসকাউন্ট হবে কিন্তু। এবং অ্যাডভান্স বুকিংয়ের ক্ষেত্রেও 5% ডিসকাউন্ট অবশ্যই রয়েছে। মনে রাখবেন এটা হচ্ছে শ্যামনগর পাঁচফোড়ন তেরঙ্গি মোড়। আমাদের কিন্তু একটা জিনিস ভুল হয়েছে জানো, আগেই আমরা ইলিশ মাছের তেল দিয়ে খেলাম, আমাদের ডিমের গ্রেভি চপটা ওটা আমাদের আগে খাওয়া উচিত ছিল। না না, আগে ডিমের মাছের তেল দিয়ে খেতে হবে,
আগে মাছের তৈরি খেতাম, তুমি এবার ডালের সঙ্গে খেতে পারো ওটা, ডিমের ডেবিলটা, দুজুড়ে আলু ভাজা, ডিমের ডেবিল, এরপরে তুমি এর পরিবার তুমি লম্বা বোটাওয়ালা বেগুন ভাজা রয়েছে পোস্ত দিয়ে, যেটা তুমি খেয়েছিলে বেশ সারিতে, ওটা নাও, ভাঙো ভাঙো ওটা। এত বড় ডিমের ডেবিলটা দুজনে শেয়ার করে খাওয়া যাবে, যথেষ্ট বড়। দুজনে শেয়ার করে খাওয়ার মতন যা দিয়েছে প্রত্যেকটা জিনিস একদম আরামসে খাওয়া যাবে। এখানে ডিম আমার পাতে পড়েছে, আর একটু ডিম নাও না, কোনো ব্যাপার নাও না, সবটাই শেয়ার করে খেতে হবে, কেননা যা আছে সব শেয়ারে, তাই তো? বাহ দারুণ। থালিটা বললাম, থালিটা প্রথম যেটা এসেছিলো সেটা কিন্তু শেয়ার করা যাবে, পরে যেটা নেবেন সেটা কিন্তু আলাদা দাম পড়বে, এক্সট্রা পে করতে হবে। আমাদের মাংসের পিসও মনে হচ্ছে আছে, মাংস নেই না, বিভিন্ন মশলা সার্ভিং রয়েছে। আচ্ছা, তো ডিমের ডেবিল, ডাল আর ঝুরঝুরে আলু ভাজা দিয়ে সাদা ভাত খাওয়া হয়ে গেল। তো এখানে অল্প কটা ভাত আছে, তা আমি এখানে নেবো পুঁই শাক চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে। আমি নেবো হচ্ছে সাদা ভাত, তো সাদা ভাত নিলাম, পুঁই শাকে যেটা চচ্চড়ি আছে দেবো, দাও আমাকে একটু সাদা ভাত দাও। ইলিশ উৎসব মানে ইলিশ মাছের নানান পদ, নানার পদ। এবার ইলিশ মাছের পদ থাকলে তো ভাতটা বেশি লাগবে, আর বুঝতেই পারছ ইলিশ মাছ সবারই প্রিয় জিনিস, তার সাথে ভাত তো লাগবেই। এখানে যেটুকু ভাত আছে আমাদের হবে না, কেন আবার আমাদের একটু ভাত লাগতে হবে, আর আইটেম এখন অনেক রয়েছে। দারুণ, যেটাই খাচ্ছি সেটাই ভালো লাগছে, যেহেতু ইলিশ মাছ সব কিছুতে ছোঁয়া আছে বলে, আর ইলিশ মাছ যাতে দেবে তাতেই স্বাদ, তাতেই স্বাদ, সেটা সবাই জানে। ভালো, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক তো খেলাম, খুব ভালো লাগলো। এবার রয়েছে হচ্ছে বাসন্তী পোলাও, দাও। এখানে যা মানে যতটা পরিমাণ দিচ্ছে না, সেই জন্য পাঁচফোড়ন বলছে যে যতটা পরিমাণ আমরা দিচ্ছি দুজন লোকে আরামসে শেয়ার করে খেতে পারবে, তবে প্রথমে যে থালিটা দেবে সেটাই কিন্তু শেয়ার করতে পারবে, তবে এখানে কিন্তু আনলিমিটেড কিছু নেই, পরে যেটা এক্সট্রা লাগবে সেটা আপনাকে অবশ্যই পে করতে হবে। এটা কি জাবিত্রি জাইফল না কি বলে একটা, যেটা গোটা গরম মশলা বা বিরিয়ানি মশলা যেটা থাকে ফুলটা। আচ্ছা, এর সঙ্গে কি দেবে? পটল, এটা কি পটল চিংড়ি? পটল চিংড়ি শুধু পটলই আছে আলু দিয়ে, চিংড়ি পেয়েছি, এই চিংড়ি, এই তো এই আমিও চিংড়ি পেয়েছি, একদম ছোট ছোট চিংড়ি। প্রতিটা রান্নাই ভালো হয়েছে, আর যে করেছে সত্যি খুব ভালো করেছে রান্নাগুলো। সত্যি রান্নাগুলো যেন অসাধারণ, মানে যেটাই খাচ্ছি মানে মুখে লেগে রয়েছে। এই বাসন্তী পোলাও দিয়ে আর এই পটল চিংড়ি দিয়ে অসাধারণ লাগবে, কিন্তু তার সঙ্গে যদি একটু আলু থাকতো ভালো হতো না? কেন আলু নেই? না, এই যে আলু, এই যে একটা রাইস চলে এসছে, এটা কিন্তু মাত্র 80 টাকা, আমি এখানে নিয়েছিলাম এটা 80 টাকা, এটা আলাকাটে 80 টাকা কিন্তু বলবো, এটা কিন্তু আলাকাটে, এটা কিন্তু থালির মধ্যে নেই। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, সামনে দিয়ে রান্না মানে যথেষ্ট ভালো, কিন্তু সার্ভিস খুব ফার্স্ট ক্লাস।
মানে আপনার এখানে সব থেকে ভালো জিনিস খেয়েছি যেটা হচ্ছে যে আপনার ওই ওই মানে মাছের মাথা দিয়ে ডাল, যেটা মাছের মাথা দিয়ে ডাল, তারপর হচ্ছে আপনার ওই এক পিস ইলিশ মাছ ভাজা খেয়েছি একদম, মানে হচ্ছে সদ্য টাটা টাটা ভাজা ইলিশ মাছ। দ্বিতীয় কথা হচ্ছে পটল চিংড়ি, যেটা এখন খাচ্ছি পোলাও দিয়ে, মানে পোলাও দিয়ে এখন তো ট্রেন্ডিং চলছে, মটন পোলাও, চিকেন পোলাও সব কিছু চলছে, কিন্তু এই আলু পটল চিংড়ি দিয়ে যেটা পোলাও যেটা খেলাম মুখে লেগে থাকা সত্যি খুব ভালো হয়েছে। প্রত্যেকটা রান্না মানে যে কটা রান্না আমি এতক্ষণ ধরে খেলাম সত্যি খুব ভালো হয়েছে, সত্যি ওর খুব ভালো হয়েছে। এবং কিন্তু যে আমি এত ভালো হয়েছে বলে আমি দু প্লেট এক্সট্রা ভাত নিয়ে নিয়েছি, আরও এক্সট্রা ভাত নিয়ে নিয়েছি, খুব ভালো লেগেছে। এবং এখনো রয়েছে যে মোচার ঘন্ট, মোচার ঘন্ট দেখেই মনে হচ্ছে সত্যি ভালো হবে। এরপর আবার মানে ওগুলো ট্রাই করেছো ওই যে ইলিশ বড়ি, ইলিশ মাছ ভাজা, হ্যাঁ ডিমের খেয়ে ওটার মধ্যে কি মাংসের একটু কিমা টিমা দেওয়া আছে না, হ্যাঁ মটন চপিং আছে, সেটা আমি ভাবছিলাম, ও বলছিল আমি না ডিমের টেবিলে আবার মাংস থাকে কোথেকে। যাই হোক খুব ভালো হয়েছে, বাসন্তী পোলাও দিয়ে পটল চিংড়া দিয়ে সত্যি খুব ভালো খেলাম। আর ইলিশ ফেস্টিভ্যালে মানে হচ্ছে যে গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবু ছাড়া কিন্তু ইলিশ ফেস্টিভ্যাল হয় না, তাই তো গন্ধরাজ লেবু একটা খুব সুন্দর গন্ধ থাকবে, লেবু থাকবে না, নুন থাকবে না, কাঁচা লঙ্কা থাকবে না, হ্যাঁ ওটা বাঙালি খাবারই না, হয় না, সত্যি কথা বল, সত্যি কথা, একদম ঠিক কথা বলেছে দাদা। পাশে রয়েছে পাঁচ ফোনে ওনার সন্দীপদা রয়েছে, উনি এখন ব্যাক ক্যামেরাতে রয়েছে কথা বলছে। আচ্ছা একটু মোছা দাও, বাসন্তী পোলাটা আমি কখনো খাইনি, বাসন্তী পোলাটাই প্রথমবার খাচ্ছি, সত্যি মুখে লেগে থাকার মতো। এবং কিন্তু এখানে যে অনেক রকম মুরগি দেওয়া আছে, এখানে কাজু রয়েছে, কিশমিশ রয়েছে, এই একটা কি যেন বলে এটাকে জৈত্রী, জৈত্রী মানে এটা আমি ভুলে যাচ্ছি পড়তে, জৈত্রী এতটা মানে খাবার রয়েছে, প্রচুর 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 প্রচুর। আমি তো শুরুতেই বলেছি দাম অনুপাতে ওনারা যতটা কোয়ান্টিটি দিচ্ছে একজনে খাওয়ার জন্য না দুজনে খাওয়ার জন্য, দুজনের এবং দুজনে ফেরার খেতে পারবেন, এবং পরে যেটা দরকার হবে এটা কিন্তু আলা কাটে যাবে, এক্সট্রা দাম দিতে হবে। এবং ভাত এক প্লেট মাত্র 80 টাকা। এখানে দেখুন গন্ধরাজ লেবু কিন্তু ভরে ভরে দিয়েছে, গন্ধরাজ লেবু কোনো কিছুতে কিন্তু খামতি রাখেনি ওনারা। শুধু দাম দেখলে হবে না, একবার আসুন যে 849 টাকা, হ্যাঁ 849 টাকা যেটা নিচ্ছে আপনার থেকে, 849 টাকার বিনিময়ে আপনাদেরকে কী দিচ্ছে সেটা আগে দেখুন, তারপর যাচাই করবেন। তো পোলাও আর পটল চিংড়ি দিয়ে খাওয়া হয়ে গেল, এবার এখানে অল্প একটু ভাত নিয়েছি, কারণ কিছুটা ভাত রাখতে হবে, এখানে রয়েছে সর্ষে ইলিশ, সেটা দিয়ে খাওয়ার জন্য মোচার ঘন্ট দিয়ে খাবো। যথেষ্ট পরিমাণে দিয়েছে, প্রচুর দিয়েছে, মানে ওকে দিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটা, দুজন খাওয়ার মতন আরাম। মোচার ঘন্টটা মনে হচ্ছে মানে কাঁচকলার মোটা, কারণ কাঁচকলার মোটাটা খেতে কিন্তু সুস্বাদু হয়, কাঁচকলার মোটা না তুমি তো মোচার ঘন্ট ভালো বানাও। খেতে খেতে হাঁপিয়ে গেছি কেন এতগুলো আইটেম। চলো তাহলে এবার কি দেবে, সাদা ভাত দাও, একটু ইলিশ সর্ষে ইলিশ দিয়ে খেয়ে নি, স্বাদ দিয়ে ভাত দিয়ে না। আজকে পাঁচ ফোড়নের মানে ইলিশের যত পদ মানে যত রেসিপি ছিল এইসব দিয়ে খেয়ে আর এক্সট্রা ভাত নিয়ে এত পেট একদম ফুলফিল হয়ে গেছে, দারুণ খাওয়া দাওয়া, দারুণ 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 জমে গেল আজকে। ইলিশ বলে আগে গ্রেভি দাও, আগে গ্রেভি দাও, ব্যাস তুমি নাও, কাঁচা লঙ্কা দি, কাঁচা লঙ্কা দাও, ও সর্ষে বাড়াটা অমায়িক হয়ে যায়, পাড়াবাড়ি হয়ে যায়। কি নারকল টারকল দেওয়া আছে না পোস্ত দেওয়া আছে, সর্ষে পোস্ত বাটা আর একদম কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল,
সর্ষে পোস্ত বাটা, কাঁচা তেল আর কালো জিরে ফোড়ন। আর সর্ষের যে তেলটা দেওয়া আছে না, তেলটা কিন্তু ফাটাফাটি তেল আর কি, ঝাঁজ আছে, প্রচণ্ড ঝাঁজ। মানে শুরুতে ইলিশ দিয়ে শুরু করলাম, শেষে লাস্ট পাতে ইলিশ দিয়ে শেষ করলাম। সবার শেষে রয়েছে হচ্ছে চাটনি, পাঁপড়, দই মিষ্টি। মাছটা যথেষ্ট একদম ফ্রেশ মাছ, আর বাংলাদেশের পদ্মার ইলিশ। এক একটা বাড়িতে যেন মন প্রাণ শান্তি হয়ে যাচ্ছে। এই ইলিশ মাছ একটা খেলেই শান্তি, একদম শুরুতে ইলিশ শেষে ইলিশ, শুরু থেকে শেষ সবটাই খুব ভালো হলো। এবার হচ্ছে সবার শেষে রয়েছে হচ্ছে আমের চাটনি, আম না এটা টমেটো চাটনি, খেজুর কিশমিশ দিয়ে। ও আচ্ছা আচ্ছা, তো ভাতের আছে চামটা দাও তো দেখছেন। টমেটো খেজুর আম সব তো, তারপর হচ্ছে কিশমিশ দিয়ে, কাজু কিশমিশ দিয়ে ভালো হয়েছে। একটু পাপড় ভেঙে দাও, বাহ থ্যাংক ইউ, ওয়েলকাম। হ্যাঁ পাপড় তখন খাওয়াতে একটু নরম হয়ে গেছে। সবার শেষে মিষ্টি রসগোল্লা, মিষ্টি মুখ দিয়ে আজকে ইলিশ ফেস্টিভ্যালটা শেষ করছি। দইটা ওর জন্য আমি আর খেতে পারছি না, পেট আমার ফুল ছিল একদম। রসগোল্লা রস মুখ দিয়ে গড়ে গড়িয়ে পড়ছে। তো আজকের এই ভিডিওটাকে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। মাত্র 3 দিনের জন্য এই ইলিশ ফেস্টিভ্যালটা চলবে শ্যামনগর পাঁচফোড়ন তেরঙ্গি মোড়ে। ফোন নাম্বার এবং ঠিকানা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অবশ্যই যোগাযোগ করে নেবেন। অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে 5% ডিসকাউন্ট আছে, এবং আমার চ্যানেলের নাম করে যারা আসবেন তাদেরও 5% ডিসকাউন্ট হবে। শ্যামনগর পাঁচফোড়ন, নমস্কার। সবার শেষে রয়েছে হচ্ছে মিষ্টি পান, এটা আমরা বাড়ি যাওয়ার পথে খাবো, এটা কিন্তু আপনার খালি মধ্যে পেয়ে যাবেন।